মুহূর্তে রাঙামাটির খবরাখবর জেনে নিব। জিয়াউল হক আমার সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন। জিয়াউল, তানবীর, যে গত পরশু দিন বলতে যে যে ঘটনা ঘটেছিল গত বুধবার, আসলে মূলত ঘটনার সূত্রপাত যেখানে একটি মোটরসাইকেল চোর সন্দেহে একজনকে গণপিটুনি হত্যা করা হয়, তার প্রতিবাদে দিঘিনালাতে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলের পরিপ্রেক্ষিতে আসলে পাহাড়ি এবং বাঙালিদের দোকানপাটে এবং অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতে গতকালকে সকালবেলা হঠাৎই রাঙামাটি শহরে একটি বিক্ষোভ মিছিল করে পাহাড়ি ছাত্র জনতার ব্যানারে, বৈষম্য ছাত্র জনতার ব্যানারে। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস, বেস্ট স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। সেই ব্যানারে মিছিল পরবর্তীতে আমি যে স্থানটি আছি সেই স্থানটি এসে যে আশেপাশে যে ফুটপাতের দোকান ছিল আশেপাশের দোকানগুলোতে হঠাৎই হামলা করে, হামলার প্রতিবাদে আসলে এখানকার যে ব্যবসায়ী জনতা তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া দিলে আসলে সেই মূলত সেই সংঘাতের সৃষ্টি হয় এবং আশেপাশের কিছু ব্যবসা মানুষের দুপথে উভয়েরই আসলে ক্ষয়ক্ষতি হয়, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং প্রায় 50 জনের বেশি মানুষ আহত হয়, একজন মানুষ নিহতের খবর আমরা স্বাস্থ্য বিভাগের হাসপাতাল থেকে নিশ্চিত হয়েছি। তার পরিপ্রেক্ষিতে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটু চৌচলি তারা জারি করা হয়েছিল। জারি করার পর থেকে আসলে পরিস্থিতি ক্ষণে ক্ষণে উন্নতি হচ্ছিল। এখন পর্যন্ত যদি বলি, গতকালকে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি মাঠে টহল দিচ্ছিল, একই সাথে এখন যদি আমরা দেখেছি সকাল থেকে সেনাবাহিনীর আসলে মাঠ পর্যায়ে কাজ করছে। যারাই ঘর থেকে বের হচ্ছে বা যেসব যানবাহন গুলো বের হচ্ছে তাদেরকে আসলে তল্লাশি চৌকিতে আসলে পড়তে হচ্ছে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। এবং এই পরিপ্রেক্ষিতে গতকালকে বেশ কিছু সিএনজি বাস এবং ট্রাক আসলে হামলার শিকার হয়। তারই প্রতিবাদে যেখানকার মালিক পক্ষ, শ্রমিক এবং যে বাস মালিক সিএনজি, তাদের তাদের যৌথ সবার মধ্যে কালকে সিদ্ধান্ত হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের এই ক্ষয়ক্ষতি ক্ষতিপূরণ দেওয়া না হবে, তাদের বিচারে আওতা না হবে, ততক্ষণ পর্যন্ত এই রাঙামাটিতে সব সকল জেলার সাথে পরিবহন ধর্মঘট চলমান থাকবে বলে জানিয়েছেন। তানবীর, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়াউল, ধন্যবাদ আপনাকে। রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন জিয়াউল হক।